কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরাম বাহরাইনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে অধ্যাপক ফারুক আহমেদকে। বাহরাইন প্রতিনিধি রোমান সিদ্দিকী জানান, দেশটির জুফের শহরের একটি হোটেলের হলরুমে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি কালাম মজুমদারের সভাপতিত্বে সঞ্চালনা করেন কাদের মজুমদার, আক্তারুজ্জামান সরকার ও মামুন মজুমদার। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ তাসিরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, শফিউদ্দিন মাঝেরুল হক, নয়ন ডক্টর শাহ আলম সহ অন্যরা। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।